আচ্ছা, তো আমাদের সাবজেক্ট যেটা সেটা কি ইমেজ প্রসেসিং অ্যান্ড কম্পিউটার ভিশন, তাই না? কোর্সের নাম তো মেইনলি কি হয়, আমরা ইমেজ প্রসেসিং নিয়ে পড়াশোনা করি, ডিজিটাল ইমেজ প্রসেসিং বলে এটাকে, মানে ইমেজকে আমরা ডিজিটালি কিভাবে প্রসেস করব সেসব ফর্মুলা আর কি, সেসব জিনিসপাতি নিয়ে এটার কাজ কারবার। এটা কিন্তু খুব একটা মজার সাবজেক্ট, প্লাস হচ্ছে ভালোই লাগবে পড়তে তোমাদের, বুঝছো তো? আচ্ছা, তোমরা এই জিনিসগুলো ব্যাপারে তো আশা করি তোমরা জানো, ডাটা স্ট্রাকচার, প্রবেবিলিটি, লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর ক্যালকুলাস, আমি আশা করতেছি সবাই এটা নিয়ে জানো নাকি? টুকটাক পড়া হয়েছে আর কি। হ্যাঁ, ডাটা স্ট্রাকচার বিভিন্ন কোর্সে একটু একটু করে করা হয়েছে। ডাটা স্ট্রাকচারটা তো তোমাদের করারই কথা। ম্যাম ডাটা স্ট্রাকচার করছি ম্যাম, দেখছি বাট একটু ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে যেটা করব সেটা হলো যে, যেটা থেকে পড়বো যে বই থেকে সেটা দেখো আমি লিখে দিয়েছি বইয়ের ইয়েটা, গঞ্জালেজের বই, সেটা তোমরা পেয়ে যাবা, সেটা থেকে পড়তে পারো যদি কেউ বই পড়তে চাও। আচ্ছা, তো আমরা যেগুলো যেগুলো পড়বো সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ কি, ডিজিটাল ইমেজ প্রসেসিং কি, কেন শিখতে হবে, অ্যাপ্লিকেশন কি, মানে এগুলো আচ্ছা বেসিক জিনিস আর কি প্রথমে শিখবো। তো প্রথমে দেখো ডিজিটাল ইমেজ জিনিসটা কি। Digital image is a representation of a two-dimensional image as a finite set of digital values called picture elements or pixel. এখন pixel জিনিসটা কি, কেউ কারো কি আইডিয়া আছে ব্যাপারে? একটা ইমেজের একদম ক্ষুদ্রতম অংশ। কে বললো এটা? ডট চিহ্নগুলোকে হচ্ছে কি, মানে একটা ইমেজের স্মলেস্ট আইটেম অফ ইনফরমেশন টাই হলো ইমেজের পিক্সেল। তো আমরা কি করি, এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল ইমেজ অ্যাজ এ ফাইনাইট সেট অফ ডিজিটাল ভ্যালুস। আচ্ছা, তো সেটাকে আমরা কি বলি, পিক্সেল, পিকচার এলিমেন্টস বলি, আর পিক্সেল বা পিক্সেল বলি, এবং সেটার যে রিপ্রেজেন্টেশনটা সেটাই হচ্ছে ডিজিটাল ইমেজ, সহজ জিনিস একদম। আচ্ছা, তো এটাকে আরো যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কেমন করি? এই যে প্রত্যেকটা পিক্সেল এক একটা এলিমেন্ট, এটা কি আসলে টু ডাইমেনশনাল মানে কি? এটা একটা আমি যদি কোঅর্ডিনেটে রাখি তাহলে কি কি পাওয়া যাবে আমার কোঅর্ডিনেট অনুসারে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পাবো, তাই না? তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পেলে আমরা যে প্রত্যেকটা ইমেজের যে যে প্রত্যেকটা অংশ, এই প্রত্যেকটা অংশেরই প্রত্যেকটার একটা করে ভ্যালু থাকবে, তাই কি না? মানে প্রত্যেকটা পিক্সেলের একটা করে ভ্যালু থাকবে, থাকবে কিনা বলো। তো আমরা এক একটা লেভেল কি কি রিপ্রেজেন্ট করতে পারে, এক একটা যে পিক্সেল ভ্যালু সেগুলো রিপ্রেজেন্ট করে কি, গ্রে লেভেল, কালার, হাইট, অপাসিটি। অপাসিটি মানে কি? অপাসিটি হচ্ছে কালারটা কতটুকু হালকা হচ্ছে বা গাঢ় হচ্ছে, বা এটার চেয়ে বেশি অপাসিটি কমাইলে ব্যাকগ্রাউন্ডটা বেশি দেখা যায়। গুড, এটা কে বলছো? রায়ান বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে হ্যাঁ ঠিক বলছো। রিমেম্বার, ডিজিটাল ডিজিটাইজেশন ইমপ্লাইজ দ্যাট ডিজিটাল ইমেজ ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন অফ এ রিয়েল সিন। মানে কি, যে একটা রিয়েল সিন যেটা দেখি সেটার অ্যাপ্রক্সিমেশনই অবশ্যই, আমরা তো জানি ইমেজটা হচ্ছে এটাই, ডিজিটাল ডিজিটাইজেশনটা যেটা আমরা করি একটা ইমেজকে, সেটা তো কি করি, একটা আমার বাইরের যে অবজেক্ট থাকে পিকচারাইজেশন করি সেটাকে। ওকে, তো এখন দেখো এই ডিজিটাল ইমেজেরই এটাতেই বলতেছে যে কমন ইমেজ ফরম্যাটস, কি কি ধরনের ইমেজ ফরম্যাট থাকে। আমরা একটা করি কি, ব্ল্যাক এন্ড হোয়াইট করি, যেটাকে আমরা গ্রে স্কেলও বলি। একটা থাকে কি, রেড, গ্রিন, ব্লু, মানে আরজিবি ইমেজ যেটাকে আমরা বলি। তাহলে দেখো একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ বা গ্রে স্কেল ইমেজ, একটা হচ্ছে আরজিবি ইমেজ, আর আরেকটা কি, 4 samples per point, একটা হচ্ছে 1 sample per point, মানে পার পয়েন্টে একটা স্যাম্পল থাকবে। ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি, 0 1 0 1, 3 sample per point মানে রেড, গ্রিন, ব্লু, তিনটা থাকবে স্যাম্পল। আর 4 sample কি কি থাকে, একটা এক্সট্রা থাকে যেটা নিউলি আমাদের এডিশন হয়েছে, সেটাকে কি বলা হয়, আলফা, ওই যে যেটা হলো ক্যাপাসিটি, সরি অপেসিটি। ফর মোস্ট অফ দিস কোর্স উই উইল ফোকাস অন কি, গ্রে স্কেল আর আরজিবি, তবে মেইনলি গ্রে স্কেল নিয়ে বেশিরভাগ কাজ করা হয়, আমরা ল্যাবও করবো গ্রে স্কেল নিয়ে সবকিছু করবো।
তো গ্রে স্কেল লেভেলের যে ভ্যালুটা সেটা কত থেকে কত হয় কেউ বলতে পারবা? মানে গ্রে স্কেল ভ্যালু জিরো থেকে শুরু হয়ে কততে শেষ হয়, মানে গ্রে স্কেলের রেঞ্জটা কত হয় কেউ বলতে পারবা? জিরো থেকে 255 হয়, মানে 256টা গ্রে লেভেল ভ্যালু থাকে। বুঝতে পেরেছো? জিরো থেকে 255 পর্যন্ত এটার হচ্ছে ভ্যালু হয়, মানে গ্রে স্কেলের যে ভ্যালুটা সেটা জিরো থেকে 255 পর্যন্ত হয়, তার মানে হচ্ছে 256টা ভ্যালু থাকে টোটাল রেঞ্জ হয়। আর জিরো থেকে মানে নিচের দিকে যেগুলো মানে কম, 250 যত উপরের দিকে যাবা হোয়াইটের পরিমাণটা বাড়তে থাকবে নিচের দিকে, মানে জিরো থেকে ব্ল্যাক সব থেকে শুরু হয়, ব্ল্যাক হচ্ছে জিরো থেকে, জিরো থেকে ব্ল্যাকের পরিমাণ বাড়তে মানে আর কি ব্ল্যাকের পরিমাণ কমতে কমতে হোয়াইট এর পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে। 255টা হচ্ছে সব থেকে হোয়াইট, জিরোটা হচ্ছে সব থেকে ব্ল্যাক। ক্লিয়ার সবার? জি ম্যাম। আমার কথা যাচ্ছে? একবার বলবেন। জি ম্যাম। আরেকবার বলবো? কি বললা আমাকে, আমি শুন বুঝতে পারি নাই। জি ম্যাম শুনতে পাইছি, কিন্তু আরেকটা কথা আরেকজন কি বললে শুনতে পাইনি। আচ্ছা দেখো, কালার ইমেজ হচ্ছে রেড গ্রিন ব্লু, ওই যে একটা কালার ইমেজ যেটার মধ্যে রেড গ্রিন ব্লু মানে আরজিবি, এটা মৌলিক কালার যেটা বলে সেটা দিয়ে তোমাকে বলতে হবে। কি শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট কালার থাকবে নাকি অন্য কোনো কালার আছে? কোনটাতে? ওই যে স্কেলটা, গ্রে স্কেল, গ্রে লেভেল মানে এটা শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে ব্ল্যাক এর যে রকম শেড থাকে ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন তোমার সিলভার কালার বা এরকম, ওই রকম তুমি শেড পাবা, হোয়াইট এরও পাবা, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা নিয়ে থাকে, শেড হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। যেমন জিরোটা হচ্ছে সব থেকে ব্ল্যাক, 255 হচ্ছে সব থেকে হোয়াইট। এখন ধীরে ধীরে হোয়াইট এর পরিমাণটা বাড়ে আর ব্ল্যাক এর পরিমাণটা কমে ওই রেঞ্জের মধ্যে জিরো থেকে 250, বাট ওই শেড সব ব্ল্যাক এন্ড হোয়াইট এরই শেড। বুঝতে পেরেছো? একটু ডিফারেন্ট শেড হয় বাট ব্ল্যাক এন্ড হোয়াইট। ক্লিয়ার? জি ম্যাম। আর এটা তো তোমার ব্ল্যাক রেড গ্রিন ব্লু তো জানোই আমরা মৌলিক কালার, ওই তিনটা দিয়ে সব কটা কালার হয়। তো শুধু যদি ব্লু করতে চাই, আমরা ব্লু দেখাতে চাই, আমরা কোডিং করব যখন, তখন দেখতে পাবো যে শুধু ব্লু শুধু গ্রিন এরকম কিভাবে কি হয় আর কি, সেগুলো আমরা নেক্সটে যখন কোডিং করব তখন ভালোভাবে বুঝতে পারবো যে শুধু ব্লু দিলে দেখো সবকিছু ব্লু হয়ে গেছে, এখানে সবকিছু গ্রিন সবকিছু রেড, আর এটা তিনটার কম্বিনেশন যেটার ফলে আমরা সব রকমের কালারই দেখতে পাই। আচ্ছা তো এখন আসো ডিজিটাল ইমেজ প্রসেসিং জিনিসটা কি। ডিজিটাল ইমেজ প্রসেসিং মেইনলি ফোকাস করে কিসের উপর? দুইটা মেজর টাস্ক, সেটা কি, একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, আরেকটা হচ্ছে তোমার প্রসেসিং অফ ইমেজ। তাহলে ইমপ্রুভমেন্ট অফ পিক্টোরিয়াল ইনফরমেশন ফর হিউম্যান ইন্টারপ্রিটেশন, তার মানে কি? পিক্টোরিয়াল ইনফরমেশন মানে হচ্ছে যে আমার একটা পিকচার, সেটার যে ইনফরমেশনটা মানে ওই পিকচারে কি কি আছে, বাড়ি ঘর আছে, পাতা আছে, কোনটা কি, যে ডিফারেন্সিয়েশনটা করা, সেটা যে ইমপ্রুভমেন্টটা, যে একটা ধরো ইমেজ আছে একটা ব্লার ইমেজ, সেটাকে আমি ব্লার থেকে ক্লিয়ার ইমেজে করা বা ক্লিয়ার ইমেজকে ব্লার করা বা যে জুম করি আমরা একটা ইমেজকে সেটা করা, তো সেসব যে প্রসেসিং করা হয় ইমেজটাকে বেটার ক্লিয়ার কোয়ালিটি, যেমন আমরা আজকাল এইচডি ইমেজ ইউজ করি, এইচডি ইমেজ গুলো বেশি ভালো, তারপরে 3D ইমেজ ইউজ করি, এই যে এইগুলো ইমপ্রুভমেন্ট করা পিক্টোরিয়াল ইনফরমেশন গুলোকে হিউম্যান ইন্টারপ্রিটেশনের জন্য, মানে আমরা যে মানুষ যে আমরা যাতে ভালোভাবে বুঝতে পারি সেটার জন্য, সেটাই হচ্ছে তোমার একটা মেজর রিজন এই ডিজিটাল ইমেজ প্রসেসিং ইউজ করার। আর দুই নাম্বারটা কি, যে প্রসেসিং অফ ইমেজ ডেটা ফর স্টোরেজ ট্রান্সমিশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন ফর অটোনোমাস মেশিন পারসেপশন, মানে বুঝতে পারছো যে আমি যে একটা ইমেজকে তুমি যেমন ফোনে রাখো বা ল্যাপটপে রাখো বা PC-তে রাখো, এই যে তুমি স্টোরেজটা করো, এটা যে যে ট্রান্সমিশনটা হয়, এবং তুমি যেমন JPG ফাইলের ইমেজটাকে রাখতেছো বা তুমি আর কিসে কিসে রাখো, JPG তে রাখো, আর কি কি থাকে, JPEG থাকে, আর কি যেন থাকে, আর একটা এই যে ডট এক্সটেনশন ফাইলে তুমি রাখতেছো রিপ্রেজেন্ট করতেছো, সেটাই হচ্ছে তোমার ওই জিনিসটাকে করাটাকেই বলে হচ্ছে তোমার, মানে এই প্রসেসিং কাজগুলো করার জন্য আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং ইউজ করি আর কি। তো এই তো তিনটা হচ্ছে কাজ এটার, মানে
প্রয়োজন যেটা সেটা হচ্ছে একটা কি কি কাজ করে, একটা হচ্ছে প্রসেসিং করে ইমেজটাকে, প্রথমে তুমি ক্যাপচার করবে, দেন তুমি আউটপুট ইমেজটা দেখাবা, অ্যানালাইসিস করে, দেন আন্ডারস্ট্যান্ডিং, মানে তুমি ইমেজটা যাতে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বা কিরকম কি সেটা আর কি বোঝানো। আচ্ছা তো হাউ ডিআইপি ওয়ার্কস, যেমন থ্রি ডি ওয়ার্ল্ড, আচ্ছা আমাদের ওয়ার্ল্ডটা তো পুরোটাই থ্রি ডি নাকি, থ্রি ডি ওয়ার্ল্ড এর একটা ইমেজকে আমি ক্যাপচার করবো ক্যামেরার মাধ্যমে, ক্যাপচার করার পর সেটাকে আমরা কি করি, ক্যামেরাতে ক্যাপচার করার পর সেটা যে আমরা এই যে প্রসেস করি, এই প্রসেসটা মাঝখানে প্রসেসটার এটা কি ডিজিটাল ইমেজ প্রসেসিং সিস্টেমের মাধ্যমে আমরা পুরো ইমেজটাকে প্রসেস করি, বুঝতে পেরেছো? দেখো এই ইমেজটাতে আমরা কি ওয়াটার ড্রপটার উপর বেশি ফোকাস করেছি, তাহলে আমাদেরকে ওইভাবে ফোকাস করে ছবিটা তুলে ক্যাপচার করে দেন ওই এই পার্টিকুলার সিস্টেম টু ফোকাস অন এ ওয়াটার ড্রপ। তো আমরা নরমালি ধরো ছবিটা তুললাম, তোলার পর ওয়াটার ড্রপে যদি আমি জাস্ট ওয়াটার ড্রপটাই ভালোভাবে দেখাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হয়, জুম, আমরা নরমালি তো তাই করি, জুম করে সেইটুকুকে বা সেই ওয়াটার ড্রপটুকুকে যদি আমরা ক্রপ করি ইমেজটাকে, ক্রপ করলে আমরা ওই প্রসেস ইমেজটা ভালোভাবে দেখতে পাবো যদি শুধু ওয়াটার ড্রপটা দেখতে চাই। তো এই যে প্রসেস করাটা এটাই হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মাধ্যমে করি। ক্লিয়ার সবার? কঠিন কিছু না, এগুলো তো নর্মাল পড়াশোনা আর কি, বুঝতে পারছো? জি ম্যাম। তোমরা সবাই কি খাওয়া দাওয়া করছো? জি ম্যাম। না ম্যাম, টাইম পেলাম কই, ক্লাসের পর তো ক্লাসই আছে ম্যাম, ক্লাস করতে ব্রেক ছিল, 1:50 এর পর তো ব্রেক ছিল ম্যাম, গোসল করছি ওই টাইমে। সেটা হচ্ছে যে আমরা কি কি কারণে ইমেজ ইউজ করি, এটা পড়ে নিও নিজেরা, এটা হোয়াই ডু লার্ন, মানে ডিআইপি কেন ইউজ করি, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, ডিআইপি মানে ডিজিটাল ইমেজ প্রসেসিং কোথায় কোথায় টেকনিক্যাল ফিল্ডে কোথায় কোথায় ইউজ হয়। দেখো শার্পেনিং, রিস্টোরেশন, মেডিকেল ফিল্ড, রিমোট সেন্সিং, ট্রান্সমিশন এন্ড এনকোডিং, স্যাটেলাইট ইমেজিং, কালার প্রসেসিং, প্যাটার্ন রিকগনিশন, ভিডিও প্রসেসিং, এগুলো অনেক রকম, আরো অনেক অনেক হিউজ পরিমাণে ডিজিটাল ইমেজ প্রসেসিং এখন হিউজ পরিমাণে সবখানে ইউজ হয়, বুঝছো? আচ্ছা এখন তো এগুলো মেন পড়ায় আসি, তাহলে এখন হচ্ছে, আচ্ছা আর 1 মিনিট আছে, কাজ করো তোমরা সবাই, ইয়ে করো, ইন্ট করে জয়েন দাও আবার। আচ্ছা তোমাদেরকে 5 মিনিট ব্রেক দিই, তোমরা হচ্ছে 10-এ জয়েন দাও, খেয়ে নাও, যারা যারা খাও নাই দুই একজন, 10-এ আবার জয়েন দাও, তাহলে 50-এ ক্লাস শেষ হয়ে যাবে। 10 মিনিট খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, 10 মিনিটে খাওয়াবেন তাহলে 10 মিনিট ব্রেক। হ্যাঁ লিংক দিবেন নাকি এটাই না, এটাতে আবার মানে এই যে লিংক দিয়েছি সেটাতে আবার তোমরা জয়েন দিবা।